আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। ফাউন্ডেশনের প্রতিনিধি এবং অন্যান্য সুধীজন, আজ 123তম জন্মবার্ষিকী উদযাপন নেতাজি সুভাষচন্দ্র। চলছে মাল্যদান পর্ব, মাননীয় অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন মাল্যদান করছেন, সঙ্গে সাহায্য করছেন বিশিষ্ট সমাজসেবী, মাল্যদান করা হয়ে গেল। শুধু অনুরোধ জানিয়ে আসন গ্রহণ করাচ্ছেন। ২৩তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণানুযায়ী আজকের দিবসকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষিত হয়েছে এবং আমরা সেটা বিশেষত বলা, তোমরা হয়তো জেনে থাকবে, শুনে থাকবে, পড়ে থাকবে যে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মেছিলেন ওড়িশার কটকে। তার বাবার নাম জানকীনাথ বসু, মায়ের নাম প্রভাবতী দেবী। যাকে বলে সোনার চামচ মুখে নিয়ে জন্মানো, তিনি সেটা মুখে নিয়ে। Thank you.
আমরা চলি তোমার পথে আটকাবে আর কে, বাংলা মায়ের দামাল ছেলে সালাম তোমাকে। হবে আজাদ হিন্দ আনলে চেতনা, এদেশে প্রেমের তুমি প্রেরণা, কত ত্যাগ আর বলিদানের গড়া ইতিহাস। আমাদের নেতাজি সুভাষ হৃদয় জুড়ে আছো, নেতাজি সুভাষ তুমি, আমাদের নেতাজি সুভাষ হৃদয় জুড়ে আছো, নেতাজি সুভাষ। স্বাধীনতার জন্যে যারা দিয়ে গেল প্রাণ, গর্ব তুমি রাখলে মোদের ভারত মায়ের মান। স্বাধীনতার জন্যে যারা দিয়ে গেল প্রাণ, গর্ব তুমি রাখলে মোদের ভারত মায়ের মান। এমন প্রাণে তোমার মতবাদ, তোমার সুরে করব প্রতিবাদ, কত ত্যাগ আর বলিদানের গড়া ইতিহাস। আমাদের নেতাজি সুভাষ হৃদয় জুড়ে আছো, নেতাজি সুভাষ তুমি, আমাদের নেতাজি সুভাষ হৃদয় জুড়ে আছো, নেতাজি সুভাষ।